গ্রামের সন্তান, খুব ভালো গায়, অনুষ্ঠানও করে ভাই, আমি দেখেছি মাশাআল্লাহ খুব ভালো অনুষ্ঠান করে। দোয়া করেন এই সমস্ত ছেলেরা আজকে যারা এখন উঠছে আর কি, আলহামদুলিল্লাহ আল্লাহর শানে হামদ গায়, নবীর শানে নাত গায়, এরা অনেক কষ্ট করে। একটা প্রোগ্রাম করা কতটা কষ্ট বা গজল গাওয়া কতটা কষ্ট, সে যারা গজল গায় তারাই জানে। আমার বন্ধুবর, আমার ভাই একটা গজল বলুক, আমি একটু ডুয়েট করি। বলো কোন গজলটা তুমি গাও, আমাদের আমাদের মাইকেলা কি বলে দেখি। এলো কতক্ষণ ছিল না, খেতে গেছিল। আখো কা তারা নামে মোহাম্মদ, ইনশাআল্লাহ গাইব, কোনো সমস্যা নেই। আমি তো জানি না গজল কি যে বলো, সত্যি বলছি। আচ্ছা গাও দেখি, গাও দেখি, আচ্ছা গাও দেখি, তোমার দেখছি। হ্যালো আজকালকার গজল, আমি তো সব গজল গাই নাই, আপনারা রিকোয়েস্ট করলে মানে আজ স্টেজে প্রথম। আচ্ছা ঠিক আছে চলো, তো আসুন। যেখানে আমাদের ছোট ভাই মানে মোটা ভাই, ইমরান ভাইয়ের সাথে একটা ডুয়েট করলাম, গাইছি ও প্রিয় হাবিব, সকলে ধীরে করবেন। পাগলের রাখছো কেন দোরে, ও প্রিয় হাবিব, 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 পাগল পাগল হইল করুণি চুপাতি লাহতারে, আমি পাগলা কিছুই চাই না চাই যে তোমারে, আমি পাগলা কিছুই চাই না চাই যে তোমারে, প্রিয় হাবিব পাগলের রাখছো কেন দোরে, ও প্রিয় হাবিব পাগলের রাখছো কেন দোরে, ও প্রিয় হাবিব পাগলের রাখছো কেন দোরে, ও প্রিয় হাবিব পাগলের রাখছো কেন দোরে, হযরত বিলাল পাগল হইয়া পাইল তোমারে, হযরত বিলাল পাগল হইয়া পাইল তোমারে, সেই বিলালের মতো পাগল পানাও আমারে, সেই বিলালের মতো পাগল পানাও আমারে, প্রিয় হাবিব পাগলের রাখছো কেন দোরে, ও প্রিয় হাবিব পাগলের রাখছো কেন দোরে, ও প্রিয় পাগলের রাখছো কেন দোরে, ও প্রিয় হাবিব পাগলের রাখছো কেন দোরে, অসহায়ের মতো কান্দি পাইতে তোমারে, অসহায়ের মতো কান্দি পাইতে তোমারে, কোন দিন আমি পাবো বলো তোমার মাজারে, কোনদিন আমি যাবো বলো তোমার মাজারে, প্রিয় হাবিব পাগলের রাখছো কেন দোরে, ও প্রিয় হাবিব পাগলের রাখছো কেন দোরে, ও প্রিয় হাবিব পাগলের রাখছো কেন দোরে, ও প্রিয় হাবিব পাগলের রাখছো কেন দোরে, পাগল হইল করুণি চুপাতি লাতারে,
পাগলা কিছুই চাই না, চাই যে তোমারে, আমি পাগলা কিছুই চাই না, চাই যে তোমারে, প্রিয় হাবিব পাগলে রে রাখছো কেন তোরে, ও প্রিয় হাবিব পাগলে রে রাখছো কেন তোরে, ও প্রিয় হাবিব পাগলে রে রাখছো কেন তোরে, ও প্রিয় হাবিব পাগলে পাগলে রে রাখছো কেন তোরে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, গ্রামের সন্তান খুব ভালো গায়, অনুষ্ঠানও করে ভাই, আমি দেখেছি মাশাআল্লাহ খুব ভালো অনুষ্ঠান করে। দোয়া করেন এই সমস্ত ছেলেরা আজকে যারা এখন উঠছে আর কি, আলহামদুলিল্লাহ আল্লাহর শানে হামদ গায়, নবীর শানে নাত গায়, এরা অনেক কষ্ট করে। একটা প্রোগ্রাম করা কতটা কষ্ট, বা গজল গাওয়া কতটা কষ্ট, সে যারা গজল গায় তারাই জানে।